वेलकम बैक टू माय चैनल। आज हमें तुम्हारे द्विपद उपपद्य से ही द्विपद उपपद्य किछु विषय जेगुलो आलोचना करब। देखो तुम्हारा आमार सूचीपत्र करा आछे आजकेर आलोच्य विषयगुलि। तो बाइनोमियल थियोरेमेर जे विषयगुलो आलोचना करब प्रथमटा हच्छे, देखो चैप्टरटार नाम हच्छे बाइनोमियल थियोरेम। तो बाइनोमियल थियोरेम अर्थात द्विपद उपपद्य, से क्षेत्र में प्रथम जाना दरकार जो द्विपद राशिटा कि द्विपद क्यों बला हुए थे। द्विपद जो जानते पारबो तारपरे आमी बोलबो द्विपद उपपद्य, तारपरे बोलबो बाइनोमियल थियोरेम फर ए पजिटिव इंटीग्रल इंडेक्स। चार नम्बर आमी आलोचना करब एक्सपेंशन अफ साम इम्पर्टेंट बाइनोमियल एक्सप्रेशंस, और पाँच नम्बर बोलबो किछु प्रॉब्लेम। तो आजकेर आलोच्य विषयगुलो आमी तोमादेर सुंदर करे लिखे दिलाम। ताहले चलो जे प्रथम जे कथाटा द्विपद मानेटा कि सेटा आगे बोली। देखो द्विपद माने दुटो पद, आबार बोली द्विपद माने होच्छे दुटो पद। सेई दुटो पद कि होते पारे, সে দুটো পদ দুটোই বীজগাণিতিক পদ হতে পারে। এই যে দ্বিপদ কথাটা বলছি, দুটো পদ যখন বললাম তার মানে দুটো পদই তোমার বীজগাণিতিক পদ হতে পারে, কিংবা একটি বীজগাণিতিক পদ, একটি বীজগাণিতিক পদ একটি সংখ্যা হতে পারে, অথবা একটি বীজগাণিতিক পদ একটি ধ্রুবক রাশি হতে পারে। তাদের সমন্বয়ে প্রাপ্ত যে রাশি সেই রাশিকে বলা হয় द्विपद राशि। तेल देखो हमें उदाहरण दिए देखा, एर उदाहरण प्रथम बोलोम कि दुटोई बीजगणितिक, तर मान कि बेपार एरक होते थ्री एक्स माइनस फोर वाई। देखो राशिते दुटोई किन्तु बीजगणितिक पद आछे, एक्टा पद एक क्षेत्र में किन्तु दुटोई बीजगणितिक पद। आबार बोलोम कि जे एक्टा बीजगणितिक पद আর একটা সংখ্যা, ধরো আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, দেখো টু এক্স প্লাস ফাইভ, এখানে এটা হচ্ছে তোমার বীজগাণিতিক পদ, এটা একটা সংখ্যা। আবার বললাম কি যে একটি বীজগাণিতিক পদ আর একটা ধ্রুবক পদ, কেমন সেটা এ এক্স প্লাস বি। যদি এইরকম রাশি দুটো পদ নিয়ে কোনো রাশি তৈরি হয় তাহলে সেই রাশিকে বলা হবে द्विपद राशि। तेल आशा करी बुझते पर तुम्हारा द्विपद राशि कि, कारण चैप्टरटार नाम ही हे द्विपद उपपद्य। तेल जाना दरकार द्विपद जिनिसटा कि, द्विपद राशि आबार द्विपद राशि दुटोई बीजगाणितिक पद आछे, एटाते एकटा बीजगाणितिक पद एकटा संख्या, एटाते आछे एकटा बीजगाणितिक पद एकटा ध्रुवक पद। एइभावे जे राशिगुलो तैरि हय ताके द्विपद राशि बोले। এরপরে যে বিষয়টা বলবো দ্বিপদ উপপদ্য, সেই দ্বিপদ উপপদ্য ব্যাপারটা কি যখন বলবো আমরা, সেই দ্বিপদ উপপদ্যতে যখন আমরা এদের কোনো পাওয়ার দেব, সূচক দেব, সাপোজ আমি লিখি ধরো এ প্লাস এক্স দুটো পদ, এই দুটো পদে যখন একটা পাওয়ার থাকবে, ইন্ডেক্স থাকবে, এই পাওয়ার থাকার ফলে যে জিনিসটা তৈরি হচ্ছে, যে রাশিটা তৈরি হচ্ছে তাকে দ্বিপদ উপপদ্য। দেখো বীজগণিতের যে সাধারণ সূত্রের প্রয়োগে কোনো দ্বিপদ রাশিকে যে কোনো ধনাত্মক অখণ্ড ঘাতে বিস্তৃতি করে একটা শ্রেণীর আকারে প্রকাশ করব। এইটা যখন আমি একটা ঘাত দিলাম, আবার বলি এইটা যখন একটা পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার ফলে কিন্তু এই রাশিটা শুধু এই রাশি থাকবে না, একে বিস্তৃতি করা যাবে। সেই বিস্তৃতিটা কীভাবে করতে হয় পরেই দেখাচ্ছি। সেই বিস্তৃতি করলে যে আকারটা পাবো, একটা শ্রেণীর আকার, সেই আকারটাকে বলবো আমরা দ্বিপদ উপপদ্য। একটা শ্রেণীর আকার পাওয়া যায়, যেমন আমরা ছোট্টবেলা থেকে শিখেছি এ প্লাস এক্স, তার যখন আমরা হোল স্কোয়ার দিতাম তাহলে এর একটা বিস্তৃতি তো পয়েন্ট পাবো, তো বিস্তৃতি করলে তো একটা রাশি পাবো, কী পাবো এ স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি। একই রকমভাবে আমরা এটাকে কিন্তু যখন হোল কিউব দেবো তখন আর এক রকম পাবো, দেখো এ প্লাস বি লিখছি আমি,
না এক্স লিখি হোল কিউব, তখন এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এক্স প্লাস থ্রি এ এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এই যে রাশিটা পেলাম আমরা, এই দ্বিপদ রাশিকে আমি বিস্তৃতি করলাম কার সাহায্যে? দ্বিপদ উপপাদ্যের সাহায্যে। তো আমরা ছোটোবেলা থেকে এই এই সূত্রটা আর এই সূত্রটা মুখস্থ করে এসেছি, ফলে ডাইরেক্টলি আমরা এটা বলতে পারি। কিন্তু আজ আমি তোমাদের এই উপপাদ্যটা এমনভাবে বলবো, এই পাওয়ারটা যতই যা থাকুক না কেন অবশ্যই পজিটিভ হতে হবে, সেই পজিটিভ ভ্যালুর জন্য তোমরা সব কিছুর মান বার করতে পারবে। এই পাওয়ারটা যদি 20 হয় 20 হয় তাহলেও বার করতে পারবে, যদি 50 হয় তাহলেও বার করতে পারবে। কারণ অল পজিটিভ ভ্যালুর জন্য এই ইন্ডেক্সটা আমরা সব বিস্তৃতি করতে পারবো। তো এই সূত্রটাকে আবিষ্কার করেছেন, এই সূত্রটা আবিষ্কার করেছেন স্যার আইজাক নিউটন, তিনি এই সূত্রটা আবিষ্কার করে গেছেন। তো তাহলে কীভাবে সেই সূত্রটা আবিষ্কার হয়েছে সেই সূত্রটা আমি এই 3 নম্বর পয়েন্টে লিখেছি। দেখো, বাইনোমিয়াল থিওরেম ফর এ পজিটিভ ইন্টিগ্রাল ইন্ডেক্স। তো আমি এখন এই বিষয়টা তাহলে আলোচনা করি, তোমরা এই জায়গাটা খুব মন দিয়ে দেখবে, তাহলে তোমরা সবাই এর যে স্টেটমেন্টটা আছে, উপপাদ্যের স্টেটমেন্ট হচ্ছে এন যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে, আমি বাংলায় বলছি, ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে এ প্লাস এক্স এই দ্বিপদ রাশির এনতম ঘাতের বিস্তৃতি হবে, যেটা টি হয়। এটা কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে, বিস্তৃতি হয়। কি বিস্তৃতি? সেটা হচ্ছে, দেখো আমি লিখছি এ প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার এন, এন কিন্তু পজিটিভ, তো কিভাবে লিখব? প্রথম পদটা তার পাওয়ার এন দেবে, এ টু দি পাওয়ার এন প্লাস, প্লাসের ক্ষেত্রে সবসময় কিন্তু প্লাস। দেখো এন সি ওয়ান, তারপর কী বসাবে? প্রথম পদ, তারপর বসাবে দ্বিতীয় পদটা। প্রথম পদের মাথায় এন মাইনাস ওয়ান আর দ্বিতীয় পদের মাথায় সরাসরি এক বসাবে, মানে এখানে যেটা থাকবে সেটা এখানে বসাবে। তারপরের পদটা দেখো এন সি টু, সুন্দর একটা সিকোয়েন্স আছে। দেখো এ এন মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার, যেহেতু 2 ছিল 2 আর এর মাথায় বসিয়েছি, দেখো এন মাইনাস টু করে। তারপরে দেখো এন সি থ্রি, এ লিখলাম এন মাইনাস থ্রি, এক্স লিখব কিউব। এরপরে এন সি ফোর, এ লিখব এন মাইনাস ফোর, এক্সের মাথায় 4। এইভাবে কন্টিনিউ করতে হবে, এইভাবে এই বিস্তৃতিটা চলতে থাকবে। সব শেষ পদটা দেখো কি হওয়া উচিত, সব শেষের আগে যে পদটা তা তো আমি একটু লিখে নিই। এন আরতম পদে, আমরা তো জানি না এটা 4 নম্বর পদে এখানে এসছে, এবার আরতম পদে এন সি আর, তাহলে লিখব এন এর এর মাথায় এন মাইনাস আর ইন্টু এক্সের মাথায় এটা প্লাস। তারপরেও আছে সব শেষের পদ যেটা হবে সেটা দেখো হওয়া উচিত, যেটা এন সি এন তার ভ্যালু 1, এর মাথায় এন মাইনাস এন আমি লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এন সি এন এর মাথায় এন মাইনাস এন আর এক্সের মাথায় এন। তো এই যে রাশিটা লাস্ট টার্মটা, এটা লাস্ট, এটা না লিখে আমরা ডাইরেক্ট এক্স টু দি পাওয়ার এন লিখে দিতে পারি। কেন? কারণ এর ভ্যালুটা 1, এটার ভ্যালুটাও 1। সেই এটা কেমনভাবে লিখব, এটাকে কেমনভাবে লিখতে হবে আর এটাকেও কেমনভাবে লিখতে হবে, তো দেখে নাও। প্রথমে এটা লিখতে গেলে এখানে খেয়াল করে দেখো, এর জায়গায় কিন্তু 1 হয়েছে, প্রত্যেকটাই এর জায়গায়, এটা এবং এটাতে এর জায়গায় আমরা 1 বসিয়েছি। তাহলে 1 বসালে সেটা কী অবস্থায় দাঁড়াবে দেখে নাও। তাহলে প্রথমটা ছিল দেখো এ টু দি পাওয়ার এন,
তাহলে একের পাওয়ার কত হবে এন, তাহলে একের পাওয়ার এন হওয়া মানে ওয়ানই লিখব, প্লাস এনসি ওয়ান, তারপর এ তো এক, কারণ একের পাওয়ার যাই হোক না কেন সর্বদাই কিন্তু এক হবে, তার মানে ভ্যালুটা হচ্ছে ওয়ান, আর লিখলাম না কিন্তু থাকবে শুধু এক্স, তাহলে আমরা লিখলাম কি ইনটু এক্স। তিন নম্বর পদ এন সি টু এক্স স্কোয়ার, একই রকম কায়দায় এন সি থ্রি এক্স কিউব, এভাবে চলতে থাকবে। তারপরে কিছু দূর পরে আরতম পদ এন সি আর এক্সের মাথায় আর, প্লাস আরও কিছু দূর চলার পরে সর্বশেষ পদ ওই বিস্তৃতির কত হবে এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ ওয়ান প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার এন এর বিস্তৃতি করলে আমরা কিন্তু এই রাশিটাই পাব, বিস্তৃতির মান পাওয়া যাবে এইভাবে। তারপরে দেখো যখন মাইনাস হবে এই একই জিনিসই থাকবে, শুধু করতে হবে কি আমাদের এই এখানে মাইনাস করে দিতে হবে একটা বাদে একটা। দেখো তাহলে আমি প্রথমে ওয়ান লিখলাম মাইনাস এন সি ওয়ান এক্স, তারপর একটা প্লাস এন সি টু এক্স স্কোয়ার, তারপর একটা আবার মাইনাস এন সি থ্রি এক্স কিউব, তারপর একটা প্লাস, এইভাবে চলতে থাকবে। এবার আরতম পদে গিয়ে কী হবে, মাইনাস ওয়ান কেন হলো আমি বলছি, মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার আর ইনটু এন ইনটু এন সি আর ইনটু এক্সের মাথায় আর এক্সের মাথায় আর, তারপরে আরও কিছু দূর যাওয়ার পর এনতম পদ পর্যন্ত সবার শেষের যে পদটা থাকবে সেটা অবশ্যই দেখো মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার এন ইনটু এক্সের মাথায় এন, এটা হবে। এবার বলি কেন, ধরো এর মান তো এক আছেই, এক্সের মান কিন্তু মাইনাস এক্স এখানে, তাহলে যত এক্স আছে ধর প্রথম পদ যা ছিল তাই, দ্বিতীয় পদে দেখো এন সি ওয়ান এ যা এ তো এক হয়েই যাচ্ছে, আর এক্সের মানটা তো মাইনাস এক্স, এখানে দেখো মাইনাস এক্স তার পাওয়ার হচ্ছে এক, তাহলে আবার বলি এখানে এই যে এক্সটা লিখেছি আমরা এই এক্সটা কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস এক্স তার হোল টু দি পাওয়ার ওয়ান, ফলে কিন্তু মাইনাসটা হয়েছে। তারপরে দেখো মাইনাস এক্স তার হোল স্কোয়ার হওয়ার কথা এখানটায়, কিন্তু হোল স্কোয়ার যেহেতু সেই জন্য এটা প্লাস হয়ে গেছে। তারপরটা দেখো মাইনাস এক্স তার হোল কিউব হওয়ার কথা, সেই কারণে এখানে মাইনাস হয়ে গেছে, আমরা ওটা দেখালাম না। এইভাবে আপ টু এন পর্যন্ত, অর্থাৎ তার আগেও আরতম পদ পর্যন্ত আমরা এটা এইভাবে এক্সপ্রেশন করব, মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার আর ইনটু এন সি আর ইনটু এক্সের পাওয়ার আর প্লাস ডট 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 করে আবার সব শেষ পদটাও কিন্তু একই রকম কায়দায় আমরা লিখব। এরপরে এই পদটা কীভাবে আমরা বিস্তৃতি করব, অলরেডি তো আমরা জানি এ প্লাস এক্স আর হোল টু দি পাওয়ার এন মানে এটা হয়, তো যদি তাই হয় তাহলে একই রকমভাবে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন প্লাস এক্সের জায়গায় কত বসাতে হবে, এক্সের জায়গায় রিপ্লেস করব আমরা, এই এক্সের জায়গায় রিপ্লেস করব মাইনাস এক্স দিয়ে, মাইনাস এক্স দিয়ে কিন্তু আমাদের রিপ্লেস করতে হচ্ছে। তাহলে লিখতে পারি আমরা তার দ্বিতীয় পদটা, দেখো দ্বিতীয় পদে মাইনাস আসবে, একই রকম হয়ে দেয় এন সি ওয়ান এন এর মাথায় এন মাইনাস ওয়ান ইনটু এক্সের মাথায় এন এক্সের মাথায় ওয়ান, প্লাস একই এন সি টু এ এন মাইনাস টু ইনটু এক্স স্কোয়ার, প্লাস দেখো এন সি থ্রি এর মাথায় এন মাইনাস থ্রি ইনটু এক্সের মাথায় কিউব, প্লাস ডট ডট করে চলতে থাকবে, এখানটা অবশ্য মাইনাস হবে। এইভাবে চলতে চলতে আরতম পদ পর্যন্ত মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার আর ইনটু এন সি আর এখানটা হবে এ এন মাইনাস আর ইনটু এক্স ইনটু আর সরি ইনটু এক্স তার পাওয়ার হচ্ছে আর, চলতে থাকবে ডট ডট, সব শেষ পদটা কিন্তু মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার এন ইনটু এক্সের মাথায় এন, এ মাইনাস এক্স তার এই যে দ্বিপদ রাশিটা তার বিস্তৃতি করলে
এটা আমরা পাব। আবার এ প্লাস এক্স এর বিস্তৃতি তো আমরা দেখিয়েছি যে এই যে সবশেষ এটা বলছিলাম এক্স টু দি পাওয়ার এন হবে, ওটা এইখানেও তাই হয়েছে, এখানেও তাই হয়েছে। এই যে এই হচ্ছে বিস্তৃতি, অর্থাৎ কোনো দ্বিপদ রাশির বিস্তৃতি করলে কি হবে এটা হবে, এটা সবসময় মনে রাখতে হবে। এর এর সঙ্গে যে রিলেটিভ যে জিনিসগুলো প্রপার্টিগুলো যে স্পেশাল কেসগুলো এটা এটা আর এটা মনে রাখলেই তোমরা এই দ্বিপদ উপপাদ্যের যত প্রবলেম থাকবে আশা করি সলভ করতে কোনো অসুবিধা হবে না। এখান থেকে আর একটা জিনিস বলে নিই যে এইখানে এই যে জায়গাটা দেখছো, এই যে জায়গায় এই যে এইগুলোকে বলা হয় সহগ, অর্থাৎ কোফিসিয়েন্ট, এগুলো ওই বিস্তৃতির দ্বিতীয় পদের সহগ। এক্স বাদ দিয়ে যে জিনিসটা থাকবে সেগুলোকে বলা হয় সহগ, দ্বিপদ সহগ সম বাইনোমিয়াল কোফিসিয়েন্ট ধরা হয় ওইগুলোকে। চলো এবার তোমাদের দুটো প্রবলেম সলভ করে দেখায় যে সূত্রটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তো আমি সমস্যা এখানে লিখে রেখেছি, দ্বিপদ রাশিসমূহের বিস্তৃতি নির্ণয় করো, দিয়ে দুখানা প্রবলেম আমি লিখে রাখলাম। তো প্রথম প্রবলেমটা দেখো, কোশ্চেন নাম্বার ওয়ানের যে প্রথম প্রবলেম সেটার বিস্তৃতি করতে হবে। তো প্রথমে টু প্লাস ফাইভ এক্স তার হোল টু দি পাওয়ার সেভেন লিখবো, এর বিস্তৃতি যেহেতু নির্ণয় করছি। এরপরে কী করব, এটা এ আর এটা কিন্তু এক্স হিসেবে ধরা হবে, এ প্লাস এক্স সূত্র। সূত্র অনুসারে প্রথমটার হোল টু দি পাওয়ার যা থাকে এটা এন এর মান, এটা কিন্তু এন এর মান, তাহলে আমরা প্রথমে লিখব টু টু দি পাওয়ার সেভেন, এ টু দি পাওয়ার এন বলে। তারপরে এন মানে সেভেন সি ওয়ান ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ, তার প্রথম পদের মাথায় লিখব আমরা সেভেন মাইনাস ওয়ান আর এটা লিখব ওয়ান। এইভাবে প্রত্যেকটা পদ আমাদের বিস্তৃতি করতে হবে। দেখো তারপরে সেভেন সি টু এখানে থাকবে দুই, পাওয়ারে থাকবে সেভেন মাইনাস টু ফাইভ এক্স, পাওয়ার থাকবে স্কোয়ার। একই রকমভাবে দেখো সেভেন সি থ্রি এর জায়গায় দুই, সেভেন মাইনাস থ্রি ইন্টু ফাইভ এক্স, তার পাওয়ার থাকবে কিউব। তারপরে থাকবে দেখো সেভেন সি ফোর, দুই দুই লিখবো টু লিখবো, সেভেন মাইনাস ফোর ফাইভ এক্স, পাওয়ার লিখবো চার। আবার লিখবো দেখো সেভেন সি ফাইভ, দুই লিখলাম সেভেন মাইনাস ফাইভ ইন্টু ফাইভ এক্স, ফাইভ লিখবো। এরপরে সেভেন সি সিক্স, দুই লিখতে হবে সেভেন মাইনাস সিক্স, এক্স লিখতে হবে সিক্স। তারপরে দেখো সেভেন সি সেভেন, দুই লিখলাম দুই লিখলাম, লেখার পরে দেখো সেভেন বিয়োগ সেভেন আর ফাইভ এক্স, এখানে ফাইভ এক্স করার কথা ভুল করে ওটা হয়েছে ফাইভ এক্স, তাহলে পাওয়ার করব সেভেন। এটাই হয়ে গেল ওই বিস্তৃতির লাস্ট টার্ম। এরপরে ওটাকে সিম্পলিফাই করতে হবে, তাহলে টু টু দি পাওয়ার সেভেনের ভ্যালু আমাদের পরে লিখছি আমি, টু টু দি পাওয়ার সেভেন থাকলো। তারপরে দেখো তারপরে এই এইগুলো সেভেন সি ওয়ান লিখলাম, সেভেন সি ওয়ান দুইয়ের পাওয়ার কত হচ্ছে ছয় আর এখানে থাকবে ফাইভ এক্স ওয়ান। তারপরে সেভেন সি টু দুইয়ের পাওয়ার লিখব আমরা পাঁচ, সাত থেকে দুই বাদ দিলে হবে দেখে নাও পাঁচ আর এখানে হবে ফাইভ এক্স তার হোল স্কোয়ার। এরপরে দেখো সেভেন সি থ্রি ইন্টু দুইয়ের পাওয়ার লিখব চার আর এদিকে থাকবে ফাইভ এক্স তার হোল কিউব। সেভেন সি ফোর দুইয়ের পাওয়ার লিখব তিন আর এদিকে থাকবে ফাইভ এক্স তার পাওয়ার চার। এরপরে চার হয়ে গেল, এটা হয়ে গেল, এরপর এটা দেখো প্লাস সেভেন সি ফাইভ দুইয়ের পাওয়ার স্কোয়ার দিকে ফাইভ এক্স তার পাওয়ার হোল টু দি পাওয়ার ফাইভ। তারপরে এই পদটা লিখতে হবে সেভেন সি সিক্স দুইয়ের পাওয়ার এক আর এদিকে ফাইভ এক্স তার পাওয়ার
6 লাস্ট টার্ম লিখব এবার দেখো 7c7 2 এর পাওয়ার 0 আর এদিকে 5x তার পাওয়ার 7 লিখে নিলাম লিখে নেওয়ার পরে এরপরে কিছু মান ক্যালকুলেটরে বসালে খুব সহজেই তোমাদের এসে যাবে তাহলে 2 টু দি পাওয়ার 7 এর ভ্যালু সব সময় মনে রাখবে 128 ক্যালকুলেটর ইউজ করবে প্লাস 7c1 এটাও ক্যালকুলেটর বের করা যাবে 7c1 2 টু দি পাওয়ার 6 আর 5 এর পাওয়ার 1 মানে এটা পুরোটা গুণ করলে হবে 2240 x এর পাওয়ার 1 তাই x থাকলো এরপরে 7c2 2 টু দি পাওয়ার 5 আর 5 এর স্কয়ার করলে সে ভ্যালুটা আসবে 16800 কিন্তু x এর পাওয়ার স্কয়ার এরপরে দেখো এরপরে 16800 পরে এরপরে 7c3 2 টু দি পাওয়ার 4 আর 5 এর কিউব পুরোটা গুণ করলে হবে 70000 হবে কত 70000 আর x এর পাওয়ার কিউব এরপরে এটা ক্যালকুলেশন করলে হবে কত দেখো পুরোটা গুণ করতে হবে 7c4 2 এর কিউব আর 5 টু দি পাওয়ার 4 পুরোটা ক্যালকুলেশন করলে হবে 175000 175000 আর x এর পাওয়ার হবে অবশ্যই 4 এরপরে যেটা থাকবে দেখো 7c5 2 স্কয়ার আর 5 টু দি পাওয়ার 5 পুরোটা গুণ করলে হবে তোমাদের 2625 00 x টু দি পাওয়ার 5 এরপরে এটার হিসাব করলে ওই একই রকমভাবে হিসাব করবে কত আসবে দেখো 218750 x টু দি পাওয়ার 6 এবং সর্বশেষ যে পদটা 7c7 2 টু দি পাওয়ার 01 আর 5 টু দি পাওয়ার 7 এখানে 1 এটা 1 এটা 1 আর 5 টু দি পাওয়ার 7 ক্যালকুলেটরে বসালে পাবে 7 8 1 2 5 x এর পাওয়ার 7 এই হচ্ছে এই যে প্রবলেমটা ছিল যে এই রাশিটার বিস্তৃতি নির্ণয় করো বিস্তৃতি করে পেলাম কি পুরো এটাই হচ্ছে কোশ্চেন নাম্বার 1 এর উত্তর এরপরে কোশ্চেন নাম্বার 2টা দেখো কোশ্চেন নাম্বার 2 সেটা আমি কিভাবে করছি একটু দেখে নাও যে প্রথমে লিখে নিতে হবে যে x স্কয়ার প্লাস x মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 4 এই রাশিটার বিস্তৃতি করতে হবে তা করতে গেলে প্রথমেই নিয়ম অনুসারে দুটো পদ বার ধরে নিতে হবে কিন্তু এখানে কিন্তু আছে তিনটে পদ তো দুটো পদ কোনটা এইটাকে ধরবে প্রথম পদ আর এই দুটো মিলে ধরবে দ্বিতীয় পদ আবার বলছি এটা হচ্ছে প্রথম পদ আর এই দুটো মিলে হচ্ছে দ্বিতীয় পদ তাহলে নিয়ম অনুসারে আমরা বিস্তৃতিটা করি দেখো প্রথম পদ যেটা থাকবে তার কি হবে হোল টু দি পাওয়ার 4 প্লাস এন বলতে এখানে 4 NC1 প্রথম পদ 4 বিয়োগ 1 করলে কত হবে একবারে আচ্ছা আমি লিখে দেখিয়ে দিই 4 বিয়োগ 1 ইন্টু এক্স মাইনাস 1 পাওয়ার হবে 1 কারণ এখানে যেটা থাকবে সেটা এখানে যাবে এরপরের পদে 4c2 এক্স স্কোয়ার 4 বিয়োগ 2 আর এদিকে হবে এক্স মাইনাস 1 স্কোয়ার তারপরের পদ আসবে কি দেখো তার পরের পদ যেটা আসবে সেটা হচ্ছে একই রকমভাবে 4c3 এক্স স্কোয়ার 4 বিয়োগ 3 এক্স মাইনাস 1 তার হোল কিউব এবং সবশেষ পদ যখন 4c4 হয়ে গেছে আর এদিকে এক্স স্কোয়ার 4 বিয়োগ 4 ইন্টু এক্স মাইনাস 1 তারপর অর 4 এই হলো বিস্তৃতি এরপরে পুরো ক্যালকুলেশনটা শর্টেই করছি দেখো এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এক্স টু দি পাওয়ার 8 হবে লিখে দিলাম এক্স টু দি পাওয়ার 8 তারপরে দেখো এটা হবে কি এটা 4c1 এটা হবে 4 এটা ক্যালকুলেটরে বসালেই পাবে 4 আর এদিকে এক্স এর পাওয়ার দেখো টোটাল 4 থেকে একবার দিলে 3 3 দুগুণ 6 তার মানে এক্স টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 কিন্তু পড়ে রয়েছে এক্স মাইনাস 1
একই রকমভাবে নেক্সট একই রকমভাবে ফোর সি টু এর ভ্যালু বসাতে হবে, সিক্স এক্স টু দি ওর ফোর, আর যেটা পড়ে রয়েছে দেখো স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার মানে তো আমরা জানি যে স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু, তাহলে সেই অনুসারে বসালে এক্স স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান হয়। এর পরের পদটা দেখো ফোর সি থ্রিতে, মানে এই পদটা ফোর সি থ্রির ভ্যালু হচ্ছে ফোর, ফোর লিখলাম, তারপরে এখানে এক্স স্কোয়ার হবে চার থেকে তিনবার দিলে এক, মানে শুধুমাত্র এক্স স্কোয়ার, আর পড়ে থাকছে দেখো এক্স মাইনাস ওয়ান তার হোল কিউব, মানে সূত্র ফেলে দেবে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান। এবং লাস্ট টার্মটা দেখো এটা ওয়ান, এটা হয়ে যাবে কত ওয়ান হবে, ওয়ান লিখলাম সেই কারণে। লেখার পরে তো এটা ওয়ান হচ্ছে, তাহলে এটা এটা এক্স মানে এটা ওয়ান, তাহলে আলটিমেট যে জিনিসটা থাকবে যে এক্স মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার ফোর, এই হচ্ছে এই অংশের বিস্তৃতি। এবার এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর একে পুরো একই রকম সূত্রে ভেঙে নেবে, নিয়ে তারপর মানটাকে এখানে বসিয়ে দেবে, দিয়ে সাজিয়ে দিতে হবে, দিলে কী হবে দেখো উত্তরটা। তো আমি লিখছি দেখো তোমরা সবাই, যে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ফোর, সাজিয়ে দিচ্ছি এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এইট এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট এক্স কিউব, এইট এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান। আবার দেখায় দেখো এক্স এই এক্স টু দি পাওয়ার এইট এখানে বসলো, আর এটা গুণ করলে আর এটা এটা গুণ করলে যতগুলো ছয় ছিল বা সাত ছিল আমি সব সুন্দরভাবে সেপারেট করে নিয়েছি, নিয়ে এখানে পরপর পাওয়ার অনুসারে সাজিয়ে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা প্রবলেম, অর্থাৎ যদি প্রশ্নগুলো এরকম থাকে যে শুধু দ্বিপদ রাশি দিয়ে যদি বলে শুধু বিস্তৃতি নির্ণয় করো, তাহলে তোমরা নিউটনের ওই যে সূত্রটা আছে বিস্তৃতি নির্ণয়ের, সেই সূত্র ইউজ করে তোমরা পুরো সলিউশন সলভটা করে দেবে। এক্ষেত্রে খেয়াল রাখবে n এর পাওয়ার, অর্থাৎ এই পাওয়ারটা যাই হোক না কেন আমরা সব ক্ষেত্রে কিন্তু আমরা তার বিস্তৃতি নির্ণয় করতে পারবো। থ্যাংক ইউ।